আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে রয়েছে বিগত সালের প্রশ্নপত্র সমাধান কয়টি পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটি রচয়িতাকে আবুল হাসান ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা জোবেদা খানম বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় কোনটি শুদ্ধ বানান কৃষিজীবী এই বানানটি শুদ্ধ আছে কিন্তু ঘর নাম্বারে কয়ডি মূর্ধনশ্বয় রশ্মি বৃদ্ধি বয়দীর্ঘী কোনটি শুদ্ধ বানান অমাবস্যা স্বরে মহেকারে মা ব দন্তস্য জফলা আকার অমাবস্যা নিজের বাক্যের নিম্নলেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাস খেলে কত সেল তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে তাহলে এখানে বলা হয়েছে যে তাস খেলে অর্থাৎ এখানে সহায়ক হচ্ছে তাস তাহলে অবশ্যই এটি হবে হচ্ছে করণ এবং বিভক্তি হবে তাসে কিন্তু কোনো বিভক্তি নেই যে কারণে শূন্য বিভক্তি নিচের বাক্যে নিম্নরক্ষ শব্দটি কোন কারকে কোন বিভক্তি পরাজয়ে ডরে নাবির আমরা সবাই জানি যে ভয়ের আধার কিন্তু সর্বদা অপাদানকারক হবে যেহেতু এখানে ভয় বোঝানো হয়েছে অর্থাৎ পরাজয়ে ডরে না অর্থাৎ পরাজয়কে ভয় করে নাবিট তাহলে অবশ্যই অপাদান হবে এবং বিভক্তি হবে পরাজয়ে অর্থাৎ এই বিভক্তি থাকার কারণে অপাদানে সপ্তমী বিভক্তি হবে গিরিহ এর সমার্থক শব্দ কোনটি ঘরোয়া অমৃত এর বিপরীতার্থক শব্দ অমৃত গরল কোন সমাসে ব্যাস হয় না নিত্য সমাসের কিন্তু কোনো ব্যাস হয় না বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি কর্মধারায় সমাস পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ পিতৃ প্লাস আলয় গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ কি নিতান্ত অলস নিচের কোনটি শুদ্ধ বাক্য একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাক্যগুলোর মধ্যে খ নাম্বারে যে বাক্যটি আছে এখানে কিন্তু বলা হয়েছে যে মাই ফাদার ওয়াস ইন এ হসপিটাল ফর সিক্স উইক্স ডুইরিং দ্য সামার এখন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কিন্তু সর্বদা ফর ব্যবহৃত হয় যে কারণে এখানে যেহেতু সিক্স উইক্সের কথা বলা হয়েছে সেজন্য এখানে কিন্তু ফর আছে। এছাড়া কোনো কিছু ঘটার সময় প্রকাশের ক্ষেত্রে ডুই ব্যবহৃত হয় যেটাও কিন্তু এখানে যে ঘটার যে সময় সেটা হচ্ছে সামার সেই সামারের ক্ষেত্রে এখানে ডুই রিংয়ের ব্যবহার আছে অর্থাৎ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর এবং কোনো কিছু ঘটার যে সময় অর্থাৎ যে সময়টার কথা তা হচ্ছে সামার তার আগে অবশ্যই ডুইরিং হবে যা এখানে ডুই আছে। আসে যেহেতু এখানে ফর ও ডুইরিং দুইটার যথা যথা উপযুক্ত ব্যবহার হয়েছে তাই এখানে অবশ্যই সঠিক উত্তর কিন্তু খ নাম্বার অর্ধচন্দ্র এর অর্থ কী গলা ধাক্কা দেওয়া নিচের কোনটি অশুদ্ধ অশুদ্ধ এ স্কাই ইস ব্লু লক্ষ্য করুন এখানে যে স্কাই আছে স্কাইয়ের আগে কিন্তু কখনো এ বসবে না দা বসবে আর্টিকেল সেহেতু এখানে এ আছে অবশ্যই এটি হবে অশুদ্ধ অন্যদিকে আর্থের আগে আছে দা মনের আগে দা স্কাইয়ের আগে দা এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু আর্টিকেল শুদ্ধ আছে এবং শুদ্ধ বাক্যবর্তীটা ডু ইউ নো দেম বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে এটা কিন্তু ইন্টোগেটিভ সেন্টেন্সে আছে তাহলে আমাদের প্যাসিভ ফর্মটি কিন্তু অবশ্যই ইন্টোগেটিভে করতে হবে তাহলে সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে আর দে টু ইউ এখানে আমাদের যে অ্যাক্টিভ সেন্টেন্সটি এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে যে কারণে সাহায্যকারী ক্রিকেটে আমরা আর আনসি এবং দেম ছিল হচ্ছে অবজেক্ট অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম সেটি হচ্ছে দে দেম থেকে দে আসছে এরপর মূল ভার্ভের অর্থাৎ নো এর পাস্ট পার্সিউল ফর্ম নোন নোন টু ইউ ইউ থেকে ইউ অবশ্যই হবে কারণ ইউয়ের কোনো পরিবর্তন হয় না দ্য পিল টেস্টেজ বিটার বাক্যের প্যাসিভ ফর্ম দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড এখানে টেস্টেস্ট থাকার কারণে এটার কিন্তু একটা ভিন্ন ধর্মীয় একটা রুল আছে সেই রুল অনুযায়ী অবশ্যই এটি হবে হচ্ছে দ্য পিল বিটার হোয়েন ইট ইজ টেস্টেস্ট টেস্টেড কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হেটারোজেনিউাস হেটারোজেনিওস যার অর্থ হচ্ছে অসমসত্ত্ব এই বানানটি শুদ্ধ আছে কিন্তু গ নাম্বারে নিচের কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান কোলাবোরেশন ঘ নাম্বারে কোলাবোরেশন যার অর্থ কিন্তু সহযোগিতা নেগলেক্ট শব্দটির সিনোনিম হচ্ছে নেগ্লেক্ট যেটা তারা বোঝানো হয় হচ্ছে ঘৃণা করা বা যত্ন না নেওয়া এমন শব্দ তাহলে এর সিনোনিম হবে কেয়ারলেসনেস নুট নুট শব্দটির অ্যান্টোনিম কি হবে নুট যার অর্থ নগ্ন অ্যান্টোনিম হবে কনসিয়ে টেম্পোরাল শব্দটির অর্থ হচ্ছে টেম্পোরাল যার অর্থ কিন্তু পার্থিব বা গোপন এমন শব্দ বোঝানো হয় এমন অর্থ বোঝানো হয় তাহলে এটা দ্বারা বোঝানো হবে অর্ডলিকে ইনটি শব্দটির অর্থ অর্থ হচ্ছে ইন্টিটি যেটা দ্বারা বোঝানো হয় কিন্তু কাউকে খুবই বিনীতভাবে অনুরোধ করা এমন ক্ষেত্রে ইনটিটি ব্যবহার করা হয় তাহলে অর্থ হচ্ছে আর্নেস্ট রিকোয়েস্ট ইউ শুড নট ব্লাস এরপর একটি শূন্য স্থান আছে তারপরে রয়েছে সেম অ্যাট ইউর ওন মিস্টেক বাক্যের শূন্য স্থানে সঠিক বসবে ব্লাস হুইথ এটা একটা অ্যাপ্রিপি প্রিপোজিশন যার অর্থ হচ্ছে লজ্জায় রাঙা হওয়া বা গভীরভাবে লজ্জা পাওয়া আই কনসার্ট এরপরে একটি শূন্য স্থান তারপরে হচ্ছে ইউ অন ইউর ডিসিশন কনসারের সঙ্গে যদি আমরা হুইথ ব্যবহার করি তাহলে হবে হচ্ছে আই কনসার্ট হুইথ ইউ অন ইউর ডিসিশন কারোর সাথে একমত হওয়া এমন বোঝাতে কিন্তু অবশ্যই কনসার হুইথ কনসার সঙ্গে উইথ ব্যবহৃত হয় সর্বদা রিকগনাইজ শব্দটির নাউন হচ্ছে রিকগনাইজেশন রিকগনিশন যার অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া বা স্বীকৃতি এমন বোঝানো হয় জয় শব্দ জয় শব্দটির অ্যাডজেক্টিভ জয়াস জয় যার অর্থ কিন্তু আনন্দ এবং জয়াস এটার হচ্ছে অ্যাডজেক্টিভ হি মি মে ইউ হ্যাভ ওয়েলথ বাক্যটির কোটির ইনডিরেকটিভ স্পিচ

কোণের সমান পঞ্চাশ ডিগ্রি এর পুরোক্কণ কত ডিগ্রি এখন পুরোকন বের করতে হলে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবো তাহলে কোণ পেয়ে যাব সঠিক উত্তর চল্লিশ ডিগ্রি কারণ নব্বই থেকে যদি পঞ্চাশ ডিগ্রি বিয়োগ দিই চল্লিশ ডিগ্রি পাবো একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ষাট ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে একশো বিশ ডিগ্রি দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের চোদ্দ গুণ দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ছাব্বিশ বছর বেশি হয় তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে পনেরো ইস্টু দুই একটি নল খালি চৌবাচ্চাকে আঠেরো মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল বারো মিনিটে খালি করে অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুইটি একসঙ্গে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে আঠেরো মিনিটে ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান ছত্রিশের উত্তর হবে খ নম্বর আট পিতা ও পুত্রের বয়স অপেক্ষা মাতা ও তিন পুত্রের বয়সের গড় এক পূর্ণ এক বাই দুই বছর কম মাতার বয়স তিরিশ বছর হলে পিতার বয়স কত ছত্রিশ বছর রুনার আয় দিনার আয় অপেক্ষা পঁচিশ পারসেন্ট বেশি দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম বিশ পার্সেন্ট কম প্রকৃত গতিবেগ ঘণ্টায় সাত কিলোমিটার এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা লেগেছে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে এগারো ঘন্টা কোনো বাড়িতে দশজন লোকের ত্রিশ দিনের খাবার আসে ওই বাড়িতে দুইজন মেহমান আসলে ওই খাবারে তাদের কত দিন চলবে পঁচিশ দিন এগারো পনেরো তেইশ উনচল্লিশ এই ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে বিরানব্বই কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য বাজার দরের আশি পারসেন্ট এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে পঁচিশ ভগ্নাংশে লব ও হরের লবের সাথে এক যোগ করলে হরের সমান হবে ভগ্নাংশটি কত তিন বাই চার প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয় কারণ প্রেশার কুকারে কিন্তু চাপ বেশি পড়ে যে কারণে এটার অঙ্ক বেশি হয় আকাশ নীল দেখায় কেন নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি হয় বলে আকাশ নীল দেখায় পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধরণ ক্ষমতা কত ছয় লিটার পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে দূষিত খাদ্য ও পানি দ্বারা নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড আদা সিস্টলিক চাপ বলতে বোঝাই হৃৎপিণ্ডের সংকোচন হৃৎপিণ্ডের সংকোচন চাপকে বলা হয় সিস্টলিক চাপ লোহিত কণিকার আয়ুষ্কাল একশো বিশ দিন পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে সাতাশ দিন পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম হতে পূর্ব দিক সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস বাংলাদেশের তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী যশোর জেলা বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ ও মায়ানমার বিভক্ত নাপ নদী দ্বারা উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে একুশে জুন আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা যায় তিন ভাগে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রস্রবণ পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র হাইড্রোফোন কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন আকুপাংচার আকুপাংচার হলো চীনদেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসিস্তান কোলোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লোভ করার কাজে বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার একটি নীলকাশকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ র বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে ইরাক মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরুত্তম খেতাবে ভূষিত করা হয় আটষট্টি জন বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সিলেট উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন ছেলে বাংলা এ কে হক উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন স্যার এ এফ রহমান এ এফ এম রহমান বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ার মেসোপটেমিয়াই বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত এতক্ষণ টিউ প্রিপারেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে